ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ আরিফুল মুক্তি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমাদের রাসূল সাল্লাম কি জীবিত? হানাফিদের মতে রাসূল সাল্লাম মৃত্যু নন, তিনি আমাদের থেকে পর্দা করেছেন মাত্র, তিনি জীবিত, এই বিষয়ে কোনো মন্তব্য পেশ করবেন দয়া করে। সম্মানিত ভাই, আসলে হানাফিদের এই আকিদাটা একেবারে ভ্রান্ত আকিদা। তাদের আকিদা যদি পোষণ করা হয় তাহলে কোরআনের একাধিক আয়াত বাতিল হয়ে যায়, একাধিক হাদিস বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যারই নফস আছে, যারই জীবন আছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গিয়েছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি আয়াত পেশ করেছিলেন যে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রুসুল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন রসুল, বেদে তার কেউ নন, তার পূর্বে অনেক রসুল চলে গেছেন, তিনি যদি মারা যান অথবা শহীদ হন তাহলে কি তোমরা তোমাদের পিছনে আবার ফিরে যাবে, অর্থাৎ মুরতাদ হয়ে যাবে? ওমাইয়ান কালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহ শাইআ, আর কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, তাহলে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তবে অসায়াজিল্লাহ শাকিরিন, আল্লাহ কৃতজ্ঞশীলদেরকে তাদের পুরস্কার প্রদান করবেন। তো এখান থেকে বোঝা যায়, আর এই কথাটা ওই হানাফিদের মতোই ছিল প্রথমত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এটা সাহাবারা বিশ্বাস করতে পারছিলেন না, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এটা বিশ্বাস করছিলেন না। মনে করছিলেন যে যেভাবে মুসা আলাইহিসসালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পর্বতে গিয়েছিলেন, ঠিক ওই রকমই আমাদের নবী হয়তো আল্লাহর সাথে সাক্ষাতে গেছেন, তিনি মারা যাননি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই আয়াত পাঠের মাধ্যমে সবাই বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জিন্দেগী শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং সেটা মৃত্যুর মাধ্যমেই বিদায় নিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, মা বাইনা সাহরি ওয়া নাহরি, আমার বুক এবং আমার গলার মধ্যখানে মাথা রেখে তিনি মারা গেছিলেন। আল্লাহু আকবার! এটা হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো উনি যে মারা গেছেন সে কথা তো আয়েশা রাদিয়াল্লাহু নিজেই বলেছেন। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৃত্যুসজ্জায় শায়িত যখন ছিলেন রাসূল, তখন ওইখানে তিনি উপস্থিত ছিলেন। একবার তিনি কিছু কথা বললেন, তারপরে তিনি কাঁদতে লাগলেন, আর একবার কিছু বললেন তো হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে এই মর্মে জিজ্ঞাসা করলে তিনি সেটা তখন বলেননি, কিন্তু পরবর্তীতে তাকে বলেছিলেন যে প্রথমবার তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবেন, আর দ্বিতীয়বার বললেন যে তখন তিনি কাঁদতে লেগেছিলেন, আর দ্বিতীয়বার যখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের মধ্যে সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সাথে সাক্ষাৎ হবে, তখন উনি হাসতে লাগলেন। তো যাই হোক, এগুলো প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আল্লাহ তাআলা তার একজন বান্দাকে ইখতিয়ার দিয়েছিলেন যে তার কাছে চলে যেতে এবং অথবা দুনিয়াতে থাকতে, তিনি তো তিনি ইখতিয়ার করেছেন আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য, বরং তিনি বলেছিলেন বালির রাফিকুল আলা, হ্যাঁ, যে উচ্চ বন্ধুর কাছে আমি যেতে চাইতো। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত মারা গেছেন, ওনার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, কবরে প্রত্যেকটা লোকই জীবিত আছে, কবরে প্রতিটি লোক জীবিত আছে, কারণ মানুষ একবারই মৃত্যুবরণ করে। হ্যাঁ, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলেছিলেন যে আল্লাহ আপনার ভাগ্যে যে মৃত্যু লিখে রেখেছিলেন ফাকাদ যুক্ত, সেটা আপনি আস্বাদন করেছেন, আর দ্বিতীয় কোনো মৃত্যু আপনার কাছে আসবে না। তো কবরে যারা ভালো উত্তর দিতে পেরেছেন, মুনকার এবং নাকিরের, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, তারা সুখে শান্তিতে আছেন, আর যারা দিতে পারে নাই তাদের আজাব চলছে, শাস্তি চলছে তাদের পাপের কারণে। আল্লাহ যেন কবরের আজাব থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই, যারা এটা বিশ্বাস করবে না তারা এই আয়াতগুলো যে বললাম সেই আয়াতগুলো এবং সেই হাদিসগুলো তারা অস্বীকারী বলে গণ্য হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জীবিত কিনা, জি এখন জীবিত, প্রত্যেকটা মানুষ, আমি একটু আগে বলেছি যে প্রত্যেকটা মানুষ এখন তারা কবরে জীবিত আছেন, আর কবরের জীবনটা দুনিয়ার জীবন থেকে ভিন্ন, ওটাকে বলা হয় বারজাকি জীবন, কাবরিক জীবন, কবরের জীবন, সেটা সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নেই। সেখান থেকে ইচ্ছা করলে করলেই কেউ দুনিয়াতে ফিরে আসতে পারে না, অথবা সেখান থেকে কেউ দুনিয়ার কোনো উপকার অপকার করতে পারে না, সেখান থেকে দুনিয়ার সব কিছু সে দেখতে পায় এমনটিও নয়। তো
এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর ব্যাপারে আমার জানা মতো তথ্য। তো আল্লাহ যেন আমাদেরকে সঠিক তথ্যের উপরে বিশ্বাস করে সঠিক আমল করার তৌফিক দান করেন, সহি আকীদা পোষণের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।